আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম সবাইকে নুরসি কিচেনে। আমার কাছে মনে হলো বিয়ে বাড়ি, ঈদ বা যে কোনো অকেশনেই আমরা গরুর মাংসে নানা ধরনের কাবাব করে থাকি বা খেয়েও থাকি, কিন্তু আমার ভিউয়ার যারা আছেন বিফ খায় না বা খাওয়া নিষেধ, তাদের জন্য চিকেন দিয়ে কাবাব তৈরি করে দেখাই। তবে এই চিকেন টিকিয়া বা কাবাব টেস্টের দিক হতে কিন্তু গরুর মাংসের কাবাব হতে কোনো অংশেই কম নয়। আসছে ঈদেও আপনারা এই চিকেন টিকিয়াটা ট্রাই করতে পারেন, আর চাইলে এখনই তৈরি করে ফ্রোজেন করেও রাখতে পারেন। তাই বলবো, রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার দিবেন। চলুন এবার চিকেন কাবাব রেসিপিটি শুরু করি। প্রথমে কাবাবের জন্য চিকেনটাকে সিদ্ধ করতে হবে, আর সেজন্য একটি হাঁড়িতে 2 কাপ বোনলেস চিকেন নিয়ে নিচ্ছি। চিকেনগুলোকে আমি এরকম ছোট কিউব করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ বুটের ডাল। বুটের ডালটাকেও আমি খুব ভালো করে ধুয়ে কুসুম গরম পানিতে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর এখানে কিছু মশলা দিয়ে দিব। 1টি বড় সাইজের তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, 2টো শুকনো মরিচ দিয়ে দিলাম, 3টা এলাচি দিয়ে দিলাম, আর 4-5টা লং দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। মোট কথা, মাংস রান্না করতে যা যা মশলা লাগে সবই এখানে লাগবে। এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে, লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর কিছু গুঁড়ো মশলা দিচ্ছি, মরিচ 1 চা চামচ, হলুদ 1/2 চা চামচ, ধনিয়া 1 চা চামচ, আর জিরার গুঁড়া 1 চা চামচ। এখন দিয়ে দিব পানি, আর পানিটা এমনভাবে দিতে হবে যাতে ডাল এবং মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এবং পানিটাও শুকিয়ে যায়। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব চিকেন এবং ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত, আর মাঝে মাঝে খুব ভালো করে নাড়া দিয়ে দিব যাতে নিচ থেকে লেগে না যায়। দেখে মনে হচ্ছে আরও কিছুটা পানি লাগবে, তাই এখানে সামান্য পানি দিয়ে দিচ্ছি। আর এ সময় চুলার আঁচটা হাই থেকে মিডিয়ামের মাঝে রেখেই রান্না করতে হবে। প্রায় 20 মিনিট রান্না করার পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কি অবস্থায় আছে। আপনারা দেখতে পাচ্ছেন ডালগুলো একেবারে গলিয়ে গিয়েছে, আর এটা যতটুকু ভেজা ভেজা মনে হচ্ছে এটা নামিয়ে নিয়ে ঠান্ডা করার পরে একেবারেই শুকিয়ে যাবে। আমি এখন এটাকে নামিয়ে নিয়ে ফ্যানের নিচে ঠান্ডা করে নিব। ঠান্ডা করা ডাল মাংসটাকে একটি ব্লেন্ডারের জগে নিয়ে নিয়েছি ব্লেন্ড করার জন্য। এই কাজটা আপনারা চাইলে পাটাতেও করে নিতে পারবেন। আর যেহেতু ডালটা একেবারে গলেই গিয়েছে, আর যেহেতু চিকেন, এটা ব্লেন্ড করতে তেমন একটা সময় লাগবে না। এখানে একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি, এতে করে ব্লেন্ড করতে সুবিধা হবে। চিকেন ও ডালটাকে এখন ব্লেন্ড করে নিচ্ছি। এই তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন এখানে আরও কিছু মশলা অ্যাড করব, আর প্রথমে দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতা কুচি, খুবই অল্প করে 2 টেবিল চামচের মতো হবে। আরও দিচ্ছি ধনিয়া পাতা কুচি। পুদিনা পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই কাবাবের টেস্টটা খুব ভালো আসে। আর দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাবাব মশলা, আরও দিচ্ছি 1 চা চামচ ভাজা গরম মশলার গুঁড়া, লেবুর রস দিয়ে দিচ্ছি। ভাজা গরম মশলার গুঁড়াটা আমার বাসায় তৈরি করা, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারবেন। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম 2টা, আমি এখানে 2টা কাঁচামরিচ কুচি দিয়েছি। আপনারা যারা ঝাল খেতে চান কাঁচামরিচটা বাড়িয়ে দিতে পারবেন। সব কিছু দিয়ে দেওয়ার পরে 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিয়েছি, সব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়েছি। এবার হচ্ছে কাবাবের শেপ দেওয়ার পালা।
আর তাই দুই হাতে তেল মাখিয়ে নিচ্ছি। আর এখান থেকে এরকম অল্প পরিমাণে মিশ্রণ হাতে নিয়ে প্রথমে এক হাত দিয়ে ওভাবে গোল করে নিব। তারপর দুই হাতের সাহায্যে এভাবে গোল কাবাবের শেপ দিয়ে নিব। কাবাবের যে সাইজটা সেটা ছোট বড় এটা আপনাদের পছন্দ মতো করে নিতে পারবেন। আমি মিডিয়াম সাইজের করে শেপ দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি একটি প্রয়োজনীয় টিপস দিয়ে দিচ্ছি আপনাদের কাছে। আপনাদের এই মিশ্রণটা যদি নরম মনে হয় তাহলে আপনারা এখানে ব্রেড ক্রাম বা ভেষন ইউজ করে এটাকে কাবাব তৈরির জন্য পারফেক্ট করে নিতে পারবেন। আবার যদি কাবাবের এই মিশ্রণটা খুব শুকনা মনে হয়, যে কাবাবের জন্য গোল শেপ দেওয়া যাচ্ছে না, ভেঙে যাচ্ছে বা ফেটে যাচ্ছে, তখন কিন্তু আপনারা আবার এখানে চাইলে একটা ডিম ভেঙে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে কাবাব তৈরির জন্য এই মিশ্রণটাকে পারফেক্ট করে নিতে পারবেন। এই তো এভাবে আমি কাবাবগুলো তৈরি করে নিচ্ছি। কাবাবগুলোকে এভাবে তৈরি করে আপনারা ফ্রোজেন করতে পারবেন, আর সেজন্য এরকম একটি ট্রে বা প্লেটে এভাবে ফাঁকা ফাঁকা করে রেখে তারপর ডিপ ফ্রিজে ঘন্টাখানেকের মতো রেখে কাবাবগুলো যখন শক্ত হয়ে যাবে তখন এগুলোকে নামিয়ে এয়ারটাইট বক্স বা জিপলক ব্যাগে ভরে আপনারা প্রায় 1.5 থেকে 2 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর শুধু ভাজার কিছু সময় আগে নামিয়ে নিয়ে নর্মাল করে তারপর কাবাবগুলো ভেজে নিতে হবে। এই তো সবগুলো কাবাব তৈরি করা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিব 10 মিনিটের জন্য। আর 10 মিনিট ফ্রিজে রেখে দেওয়ার পরে এই কাবাবগুলো ভাজার জন্য পারফেক্ট হয়ে যাবে। দশ মিনিট পর ফ্রিজ থেকে কাবাবগুলোকে বের করে নিয়েছি। আর এই ফাঁকে চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন ভাজার জন্য কাবাবগুলো দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম আঁচেই রাখতে হবে। মিডিয়ামে রেখেই চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে কাবাবগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচটা যদি হাই হিটে থাকে তাহলে কাবাবগুলো দেওয়ার সাথে সাথেই প্রথমে কালার চলে আসবে, পুড়ে যাবে। আর যেহেতু ডাল এবং চিকেনগুলো আগে থেকেই সিদ্ধ করা, তাই খুব সময় নিয়ে কাবাবগুলো ভাজতে হবে না। এভাবে আমি উল্টিয়ে দিচ্ছি। যখন এক পিঠ ভাজা হয়ে গেছে তখন আমি সবগুলো কাবাব এভাবে উল্টিয়ে দিয়েছি। কাবাবগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আর আমার এখন প্রথম ব্যাচের কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে, তাই কাবাবগুলোকে উঠিয়ে নিচ্ছি। এভাবে একটি স্ট্রেনার দিয়ে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। কাবাবগুলোকে উঠিয়ে নিয়ে একটি কিচেন টিস্যুর ওপরে নিয়ে নিব, তাহলে যে কাবাবে তেল থাকবে সেই তেলটা টিস্যুটা অবজার্ভ করে নিবে। বাকি কাবাবগুলো উঠিয়ে নিচ্ছি। আর এভাবে করেই আমি সবগুলো কাবাব ভেজে নিব। এই তো কাবাবগুলো ভেজে নিয়ে আপনাদেরকে পরিবেশন করিয়ে দেখিয়ে দিচ্ছি। এই কাবাবগুলো শুধু দেখতেই ইয়াম্মি হয়নি, এই চিকেন কাবাবগুলো খেতেও অনেক অনেক মজার। আর এই কাবাবগুলো তৈরি করে আপনারা পোলাও, বিরিয়ানি, খিচুড়ির সাথে পরিবেশন করতে পারবেন। এছাড়াও বিকেলে শুধু চায়ের সাথেও পরিবেশন করতে পারবেন। খুব শীঘ্রই কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আর সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।